আসসালামু আলাইকুম সদ্য দর্শক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বিপক্ষে আপনাদের সাথে আসি ঢাকা বাংলাদেশ থেকে রেজল করিম আজ বাংলাদেশের কুষ্টিয়া জেলার ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু নিয়ে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখবার জন্য বিনীত অনুরোধ রইল চলুন বন্ধুরা দেখে আসি বাংলাদেশের কুষ্টিয়া জেলা লেটস গো সুপ্রিয় দর্শক কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল রাবনশায়ের মাদার ছাড়াও এই জেলায় শিলাইদহের রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও মীর মোশারফ হোসেনের বাস্তবিটা এই জেলাতে রয়েছে ইসলাম শিক্ষার বাংলাদেশের একমাত্র সরকারি ও স্বাধীন বাংলাদেশের প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় কুষ্টিয়া শহর হল এ জেলার প্রাণ প্রশাসনিক সদর এবং প্রধান শহর এ জেলার মানুষের কথা ভাষাকে বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা অর্থাৎ বাংলাদেশের বাংলা ভাষা সবচেয়ে প্রমিত রূপ বলা হয়ে থাকে কুষ্টিয়া জেলার ভৌগোলিক অবস্থান উত্তরে রাজশাহী নাটোর ও পাবড়া জেলা দক্ষিণে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পূর্বে রাজবাড়ী ও পশ্চিমে মেহেরপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ও মুর্শিদাবাদ জেলা অবস্থিত কুষ্টিয়া জেলার আয়তন এক হাজার ছশো একুশ দশমিক পনেরো বর্গ কিলোমিটার কুষ্টিয়া জেলার জনসংখ্যা তেইশ লক্ষ ছেষট্টি হাজার আটশো এগারো জন পুরুষ পঞ্চাশ দশমিক ছিয়াশি শতাংশ ও মহিলা ঊনপঞ্চাশ দশমিক চোদ্দ শতাংশ জনসংখ্যা পঁচানব্বই দশমিক বাহাত্তর মুসলিম ও চার দশমিক বাইশ হিন্দু ও শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ অন্যান্য ধর্ম অবলম্বী কুষ্টিয়ার ভিতর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদ নদীগুলো হলো পদ্মা গড়া নদী মাথাভাঙ্গা কালীগঙ্গা ও কুমার নদী কুষ্টিয়া জেলার নামকরণের ইতিহাস বহু পূর্বে কুষ্টিয়া অবিভক্ত ভারতের নদীয়া জেলা অন্তর্ভুক্ত ছিল এছাড়া পাবনা জেলা মহকুমা ও থানা হিসেবেও রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল এই জেলাটি কোম্পানি আমলে কুষ্টিয়া যশোর জেলায় অধীনে ছিল আঠারোশো উনসত্তর সনে কুষ্টিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় হ্যামিল টনস গেজেট প্রথম কুষ্টিয়া শহরের কথা উল্লেখ করেন বাউল সম্রাট লালনশাহের মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপরা ইউনিয়নের সেউরিয়া গ্রামে অবস্থিত কুষ্টিয়া কোনো প্রাচীন নগর নয় সম্রাট সাজারানের রাজত্বকালে এখানে একটি নদী বন্দর স্থাপিত হয় যদিও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ বন্দর বেশি ব্যবহার করত তবুও নীল ও ও নীলকরদের আগমনের পরেই নগরায়ন শুরু হয় আঠারোশো ষাট কলকাতার সাথে সরাসরি রেললাইন স্থাপিত হয় এ কারণে এই অঞ্চলের শিল্প কারখানার জন্য আদর্শ স্থান বলে তখন বিবেচিত হয়েছিল তৎকালীন সময়ে জগেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ উইক জগেশ্বর অ্যান্ড কং এবং মোহিনী মিলস প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষের ভাগের পর কুষ্টিয়া পৃথক জেলা হিসাবে আত্মপ্রকাশ করে মহকুমা সমূহ ছিল কুষ্টিয়া সদর চুয়াডাঙ্গা ও মেহেরপুর তৎকালীন সি ও মৌলবী আব্দুল বাড়ি বিশ্বাসকে প্রধান করে উনিশশো সালে গঙ্গা কপত্যক্ষ প্রকল্পের সদর দপ্তর স্থাপন করা হয় এছাড়া আরও বেশ কিছু সরকারি অফিস চুয়াডাঙ্গায় স্থাপনের পরে শহরটিতে পুনরায় উন্নয়ন শুরু হয় কুষ্টিয়া জেলা বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন জগতী রেল স্টেশন বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় কুমারখালী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কুষ্টিয়া কয়েকটি সাব ডিভিশন নিয়ে গঠিত একটি বড় জেলা যার প্রতিটি সাবডিভিশন প্রবর্তী জেলা হয়েছে কিন্তু এই তিন জেলা চুয়াডাঙ্গা মেহেরপুর ও কুষ্টিয়া মানুষের কাছে বৃহত্তর কুষ্টিয়া শুধুই একটি অতীত নয় আরও কিছু বিশেষভাবে উল্লেখ করা যায় যে এই অঞ্চলেও অবিভক্ত নদীয়া জেলায় আদি বাসিন্দাদের মুখের ভাষার সাথে আধুনিক প্রমিত বাংলার ঘনিষ্ঠ মিল পাওয়া যায় এই তিন জেলার অধিবাসীদের বৃহত্তর সমাজকে ভেতরে কুষ্টিয়া জেলা বলা হয় কুষ্টিয়া জেলার প্রশাসন কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলা ষাটটি থানা পাঁচটি পৌরসভা সাতান্নটি ওয়ার্ড সত্তরটি মহল্লা একাত্তরটি ইউনিয়ন পরিষদ সাতশো দশটি মৌজা ও নয়শো গ্রামে বিভক্ত উপজেলাগুলি কুমারখালী কুষ্টিয়া সদর খোঁসকা দৌলতপুর ভেড়ামারা মিরপুর উপজেলা কুষ্টিয়া জেলার শিক্ষাব্যবস্থা স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বাংলাদেশের কুষ্টিয়ায় অবস্থিত কুষ্টিহার প্রথম এই স্থাপিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হল রবীন্দ্রমত্তি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল লিজা ডাক্তার রতন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল স্পেশালাইজড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শাহ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল পদ্মাগরাই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বেসরকারি পলিটেকনিক্যান ইনস্টিটিউট এর মধ্যে অন্যতম দর্পণ পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ কুষ্টিয়া হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজ কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়া সরকারি সিটি কলেজ কুষ্টিয়া কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ আমলা সরকারি কলেজ কুষ্টিয়া খোসকা কলেজ কুষ্টিয়া কুমারখালী কলেজ কুষ্টিয়া ভেরামরা সরকারি মহিলা কলেজ কুষ্টিয়া জেলা স্কুল হোসনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজ কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বেসরকারি কলেজ তিরিশটি সরকারি উচ্চ বিদ্যালয় তিনটি বেসরকারি উচ্চ বিদ্যালয় একশো তিয়াত্তরটি বেসরকারি নিম্ন বিদ্যালয় আটত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনশো তিরিশটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দুশো টি কিন্টার গার্ডেন দুশো নব্বইটি মাদ্রাসা সাঁত্রিশটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটি আইন কলেজ একটি প্রতিবন্ধীদের বিদ্যালয় একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র দুইটি সিয়াজুল হক মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কুমারখালী এম এম পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয় মিশন প্রাথমিক বিদ্যালয় কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ কুষ্টিয়া ইসলামিয়া কলেজ দৌরৎপুর অনার্স কলেজ কুষ্টিয়া হাই স্কুল এবং কুষ্টিয়া জেলা স্কুল ওয়াতুল ইসলাম কামিল এম এ মাদ্রাসা ঐতিহাসিক হরিনারায়ণপুর হাই স্কুল আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আমলা সরকারি কলেজ কুমারখালী সরকারি কলেজ কুষ্টিয়া জেলার অর্থনীতি ও কৃষি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো কুষ্টিয়ার পর্যন্ত ধান পাট আখ ডাল তলবীজ ইত্যাদি চাষ করা হয় তবে জেলাটিতে তামাক ও পানের চাষ লক্ষণীয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মতো কুষ্টিয়া কেবল চাষাবাদের উপর নির্ভরশীল নয় চাষাবাদের পাশাপাশি গড়ে উঠেছে অনেক তামাকের কারখানা রয়েছে এর মধ্যে নাসির টোবাকো লিমিটেড ব্রিটিশ আমেরিকান টোবাকো দি ইউনাইটেড ঢাকা টোবাকো পারফেক্ট টোবাকো উল্লেখযোগ্য বাংলাদেশের বৃহত্তর বৈদ্যুতিক তা তৈরি কারখানা বি আর বি কেবল কুষ্টিয়ায় অবস্থিত জেলা কুমার খালি উপজেলায় গড়ে উঠেছে উন্নত মানের ফেব্রিক শিল্প এখানে উৎপাদিত ফেব্রিক সামগ্রী দেশে সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এছাড়া কুষ্টিয়া অসংখ্য চালের মিল রয়েছে তার মধ্যে অন্যতম মা ভান্ডারি অটো রাইস মিল বিভিন্ন কলকারখানা গড়ে ওঠা এককভাবে কৃষিকাজের উপর নির্ভরতা কম কুষ্টিয়া জেলার শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বৃহত্তর শিল্প একশো বিশটি মাদারি শিল্প দুইশোটি ক্ষুদ্র শিল্প ছয় হাজার দুশো বারোটি কুটির শিল্প একুশ হাজার আটশো সাঁত্রিশটি কুষ্টিয়া সদর উপজেলা বিসিক শিল্প অনেক বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে কুমারখালী উপজেলার বিসিক শিল্প রয়েছে অনেক টেক্সটাইল ও খোঁশিয়ারি ইন্ডাস্ট্রিজ ভেড়ামারা উপজেলার পাঁচশো একর জায়গার উপর নির্মিত হচ্ছে কুষ্টিয়া ইকোনমিক জোন যেখানে শত শত শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে ভেড়ামারা উপজেলা দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে গড়ে উঠেছে কিছু শিল্প প্রতিষ্ঠান দরুদপুর উপজেলার রয়েছে তামাক শিল্প কুষ্টিয়া খাজা নগর এলাকায় চারশো অটো এবং হ্যাস্কিং রাইস মিল রয়েছে যেখান থেকে বাংলাদেশের বিশ পারসেন্ট চাল রপ্তানি জাত হয়ে থাকে কুষ্টিয়া এর পাশাপাশি গড়ে উঠেছে অনেক আটা ময়দার মিল এখানেও এছাড়াও তামাক ও আখ শিল্প এ জেলার কৃষি পাশাপাশি শিল্পে সমৃদ্ধ করে তুলেছে এ জেলায় উল্লেখযোগ্য শিল্প গ্রুপ বি গ্রুপ নাসির গ্রুপ কেএন ভি গ্রুপ রসিদ গ্রুপ মা ভান্ডারি গ্রুপ উডল্যান্ড গ্রুপ এন বিশ্বাস গ্রুপ বাইজিদ গ্রুপ হেলথ কেয়ার গ্রুপ কুষ্টিয়া গ্রুপ ব্রিটিশ আমেরিকান টোবাক্কো জাপান টোবাক্কো ইন্টারন্যাশনাল কুষ্টিয়া জেলা দর্শনীয় স্থান কুষ্টিয়া একটি প্রাচীন জনপদ পূর্বে কুষ্টিয়া নদীয়া জেলার একটি মহকুমা ছিল এখানে দেখার মতো অনেক স্থান রয়েছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ফকির লালন লালন সাইজির মাজার টেগর লস পরিমল থিয়েটার কপিনাত জোর মন্দির মীরমশরা হোসেনের বাস্তুভিটা পাকসি রেল সেতু লালনশাহ সেতু ঝাউদিয়া শাহিজ মসজিদ পদ্মা গড়াই মোহনা প্রথম বালিকা বিদ্যালয় কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয় দেশের প্রথম রেল স্টেশন জগতি রেল স্টেশন চাপাইগাছি নাদিয়ার বিল স্বস্তিপুর শাহিজামে মসজিদ গোল্ডেন ভিলেজ খ্যাত দৌরদপুরের পঁচিশটি গ্রাম বারাদি টেরাকোটা মঠ কোসকা ফুলবাড়ি মঠ গড়াইপাড় ও মহাদেশের একসময় বৃহত্তর বস্ত্রকল মোহিনী মিল ইত্যাদি বিশ্ব ব্যক্তিবর্গ ফকিল লালন শাহ মোহিনী মোহন কাঙ্গাল হরিনাথ মজুমদার রাধা বিনোদ পাল জমিদার সুন্দরী মীর মোশারফ হোসেন বাগা যতীন শাহ আজিজুর রহমান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী সঙ্গীত বিশারদ আব্দুল জব্বার ফরিদা পারভীন কবি আইজুর রহমান আকবর হোসেন রকনুজ্জামান ওরফে দাদাবাই মাহমুদা খানম সিদ্দিকা মমনাথ মুখোপাধ্যায় সহ অনেকগুলি শিল্পী কুষ্টিয়া জেলা জন্মগ্রহণ করেছেন কুষ্টিয়া জেলার মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই মুক্তিযুদ্ধ এই কুষ্টিয়া জেলা স্বাধীন বাংলাদেশের প্রথম ভিত্তি ও রাজধানী হয় কুষ্টিয়াতে কুষ্টিয়ার ডামাল সন্তানেরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে থাকতে পায় শেখেনি আমাদের পুরোপুরিদের শাসকতা এখানকার তরুণ প্রজন্মের অহংকার ও পাথেয় মোহাম্মদ নুরুল ইসলাম শ্রী দুলাল কুমার চক্রবর্তী মোহাম্মদ মোহাম্মদ্দিন মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ ফজলুল করিম মোহাম্মদ আব্দুল গফুর মোহাম্মদ লিয়াকত আলী মোসাম্মদ রিবা কাতুন মোসাম্মদ বেগম বেগম্মদ মোহাম্মদ হেকমত আলী মোহাম্মদ আমিরুল ইসলাম মোহাম্মদ মুকাদ্দ হোসেন মোহাম্মদ খলিল উদ্দিন হানিফ এস এম জামাল উদ্দিন মোহাম্মদ গোলাম কবির গোবিন্দ কুমার সরকার মোহাম্মদ রহমত আলী মোহাম্মদ নবুল মোহাম্মদ লিয়াকত হোসেন লিটন মোহাম্মদ রাশেদ মোহাম্মদ আমির আলী মোহাম্মদ নজরুল ইসলাম মোসম্ম বাহারন নেসা মোহাম্মদ মাইন উদ্দিন মোহাম্মদ হাইবুর রহমান মোহাম্মদ আমিরুল ইসলাম মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ মোসম্মদ রিজিয়া খাতুন শ্রী দুলাল হোসেন মোহাম্মদ জালাল উদ্দিন মোসম্মদ নমেসা খাতুন মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ সাকওয়াত হোসেন মোহাম্মদ মনসুর আলী মোহাম্মদ দুঃখী মন্ডল মোসাম্মদ সুমা বেগম মোহাম্মদ একিম আলী মোহাম্মদ মাহাতাবুদ মল্লিক প্রমুখ তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না আমরা তোমাদের ভুলবো না যোগাযোগ ব্যবস্থা রাজশাহী ঢাকা থেকে সড়ক পথে কুষ্টিয়ার দূরত্ব একশো কিলোমিটার সড়ক ও ও পথে যাতায়াতের সুব্যবস্থা আছে যদি কখনো সুযোগ হয় তবে কুষ্টিয়া জেলা ভ্রমণ করার জন্য আমন্ত্রণ রইল প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগণ্য ক্ষুদ্র জ্ঞানের জ্ঞানে বাংলাদেশের কুষ্টিয়া জেলার নামকরণ ইতিহাস অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই তবুও আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নবীন হিসাবে ক্ষমা করে দিবেন ভুলগুলি ধরিয়ে দিলে আমি অবশ্যই শুধরে নেবার চেষ্টা করব ইনশাল্লাহ সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন অনুষ্ঠান নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ